হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি রেসিপি। আজকে শীতের নতুন সবজি দিয়ে মাছ ছাড়া কিভাবে এই সবজিটাকে খুবই মজা করে রান্না করা যায় সেটাই দেখাবো, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে আমি একটা হাঁড়িতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে মাঝখান থেকে এভাবে ফালি করে দিয়েছি। এবার অল্প আঁচে এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আর যারা নিরামিষে পেঁয়াজটা খান না তারা এখানে পেঁয়াজটা স্কিপ করে দিতে পারেন। পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ রান্নাটা সেমভাবে ফলো করলেই হয়ে যাবে। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আলু আর সিম। এখানে আমি 1 পা সিম ব্যবহার করেছি আর 2টা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। এখন এই সিম আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে এই সিম আলুকে হালকা করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা দূর হচ্ছে। কিছুক্ষণ পরপর নেড়ে দিবেন, কারণ এর মধ্যে পানি নেই, নিচে লেগে যাবে। দেখুন যখন কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে আর গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছি। ছোটো চামচের 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর একটুখানি মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যদি মরিচের গুঁড়াটা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন, হালকা পরিমাণে দিলে স্বাদটা কিন্তু খারাপ আসে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে আর এগুলো ভাজা হয়ে গেছে প্লাস সিদ্ধ হয়ে গেছে। কষানোর মাধ্যমেই এই সবজি আর আলুটাকে সিদ্ধ করে নিতে হবে, অল্প আঁচে তারপর কষিয়ে নেবেন। যখন এগুলো সব সিদ্ধ হয়ে যাবে তখন আমরা ঝোল ব্যবহার করব। ঝোলটা এমনভাবে দিতে হবে যাতে আলু আর সিমটা একটু ডুবে থাকে। ঝোলটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্না করব। মিডিয়াম থেকে একটু কম আঁচে এই সবজিটাকে রান্না করতে হবে। যখন দেখবেন ঝোলটা এরকম গায়ে গায়ে লেগে আসছে আর সিদ্ধ হয়ে গেছে সব কিছু, তখন বুঝে নিতে হবে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে কিছু আলু আমি এভাবে চাপ দিয়ে একটু গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদ কিন্তু খুব বেড়ে যায়। আজকের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে সার্ভ করে নেব। রান্না করার আগে আশা করছি কোনো মন্তব্য করবেন না, রান্না করে অবশ্যই একবার হলেও দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।